আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা শুরুর আগে আমি একটা কথা বলি, ভাই এত কষ্ট করে ভিডিওগুলো করে তৈরি করি, যদি একটা লাইক বা একটা কমেন্টস একটা সাবস্ক্রাইব না করেন তাহলে এই কষ্টটা কিন্তু একটা বৃথা হয়ে গেল। তাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আচ্ছা, ভিডিওটাতে দেখেন কি আজকে বলবো। আজকে একটা এই কিছুক্ষণ আগে নোটিশ প্রকাশ করেছে, দেখেন কি লেখা আছে, বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ, হ্যাঁ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে, হ্যাঁ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে একটা নোটিশ প্রকাশ করেছে। এখানে দেখেছেন কি লেখা, 10 ফেব্রুয়ারি 2023 অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করছে। 10 ফেব্রুয়ারি 2023 লিখিত পরীক্ষা হয়েছিল, সেটার ফলাফল আজকে প্রকাশ করছে। এখানে কি লেখা আছে দেখেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিম্নে উল্লেখিত পদে গত 10 ফেব্রুয়ারি 2023 বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল এর ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা রোল নম্বরের ক্রমানুসারে প্রদান করছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন কী লেখা আছে, রোল নম্বরগুলো আমরা দেখে নেন। প্রথম যে পদটা সেটা হলো উপপরিচালক, তারা তাদের রোল নম্বরটা হলো এটা 3 জন। এরপরে হলো গিয়া, এরপরে হলো নির্বাহী প্রকৌশলী, তাদের রোল নম্বর হলো এই যে 3টা দেখেন, নির্বাহী প্রকৌশলী আছে তাদেরকে 10 জন আছে, এই যে এখানে দেখেন 10 জন, এই দশজন। তারপরে হলো গিয়া, তারপরে হলো কি সহকারী পরিচালক ভূমি, এই দেখেন তাদের যে রোল নম্বরটা, তাদের। তারপরে হলো সহকারী অথরাইজড অফিসার, তাদের রোল নম্বরটা হলো এই যে এই দাগটা যে দিলাম এই দাগটার উপরে। আচ্ছা তারপরে হলো কি সহকারী প্রোগ্রামার, তাদের হলো এই যে এই রোল নম্বরগুলো, হ্যাঁ। তারপরে হলো কি সহকারী নগর প্রকৌশলী পরিকল্পনাবিদ, হ্যাঁ তাদের রোল নম্বরগুলো হলো এগুলো 16 জন, এই যে এখানে দেখেন 16 জন প্রায়, হ্যাঁ। তারপরে হলো কি সহকারী নগর স্থপতি, এই যে রোল নম্বরগুলো দেখেন 6 জন। তারপরে হলো কি প্রশাসনিক কর্মকর্তা 5 জন। তারপর কি উপসহকারী প্রকৌশল, এখানে কই কতজন লাগছে 23 জন, এবং ইলেকট্রিক্যাল 6 জন এবং মেকানিক্যাল 5 জন। তারপরে হলো কি সহকারী গবেষণা বিষয়, এখানে কয়জন, সেখানে দেখেন 5 জন লাগছে, 5 জন। তারপরে কি, তারপরে হলো, তারপরে দেখেন প্রাকুলিক, সেখানে কয়জন লাগছে 10 জন। তারপরে হলো কি, তারপরে হলো ইমারত পরিদর্শক হলো 16 জন। আচ্ছা তারপরে হলো উপসহকারী স্থপতি রাখছে কজন, 5 জন। তারপরে হলো ডিআইএস অপারেটর 10 জন, তারপরে হিসাবরক্ষক 5 জন, ঠিক আছে। তারপরে দেখেন ক্রয় অফিসার এই 5 জন, মার্কেট সুপার 5 জন, তারপরে হলো নকশাকার হলো 25 জন, ঠিক আছে। এই রোল নাম্বার যে ব্যক্তিগুলো আছে তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এবং উল্লিখিত পদসমূহের উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা পরবর্তীতে জানানো হবে। যারা যারা এখানে উত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষা কী করবে তারা পরবর্তীতে জানিয়ে দেবেন SMS-এর মাধ্যমে অথবা এই ওয়েবসাইটের মাধ্যমে। হ্যাঁ ওয়েবসাইটটা কি COXDA.gov.pd, এই ওয়েবসাইটে আমরা জানতে পারবেন, অথবা আপনাদের ফোনে SMS চলে যাবে। তো ধন্যবাদ ভিডিওটা।